বন্ধুরা, দাজ্জালের ফিতনা সম্বন্ধে আপনারা শুনেছেন কি? এই দাজ্জালের ফিতনা আর কিছুই না, 90 দশকের আনুমানিক 92-93 সালের এক আলেমের, কয়েক আলেমের এই বয়ান থেকে শোনা। এই দাজ্জাল বা দাজ্জালের ফিতনা হলো এই ডিজিটাল বা টেকনোলজিক্যাল HD 93D স্যাটেলাইট ওয়েবক্যাম অ্যান্ড ড্রোন ক্যামেরা ইটিসি। তো এই ক্যামেরাগুলোর সাথে কেন দাজ্জালের তুলনা করা হতো, সেই জন্য যে দাজ্জালের যে বর্ণনা আসছে, মূলত যেটা সশরীরে প্রাণী হবে দাজ্জাল, তার একটা চোখ থাকবে যে সামনে পিছিয়ে ঠিক মতো একদম হুবহু দেখতে পারবে, যেখানে খুশি দেখতে পাবে। হ্যাঁ, তো বর্তমান এই স্যাটেলাইট ক্যামেরা তারই প্রতিরূপ, কেন স্যাটেলাইট ক্যামেরা থেকে আপনি কোথায় আসেন, কীভাবে আসেন, কোন জায়গায় আসেন, শুধু ঘরের চৌহদ্দির মধ্যে ছাড়া আপনি জানালা পর্যন্ত বোঝা যাবে আপনি কোথায় আসেন, তার অবস্থান দেখা যাবে, এবং কী বলে অনেক সময় শব্দও ক্যাপচার করা হয়। এত উন্নত কিছু টেকনোলজি আছে, এটাই দাজ্জালের ফিতনা বলা হয়েছে, এর জন্য সেরা কাহাব প্রয়োগ হয়। অনেকে মনে পড়ে এক যুগ আগে দুষ্টামি করে যখন ডেস্কটপ ছিল, এই স্যাটেলাইটে যেখানে বসে, যেই এক স্টুডেন্টের রুমে বসে ই দেখতেছিলাম এই স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে আমার অবস্থান, কোন বাসায় আছি, কী করতেছি, তো ওই বাসা পর্যন্ত দেখা গেছে, কিন্তু ভিতরটা দেখা যায়, জানলা দিয়ে হাত বের করলাম, নিজের হাতকে দেখতে পেলাম। এত শক্তিশালী 3D ক্যামেরা, এখন এটা 9D ক্যামেরা, তখন 9D ছিল কি না তথ্যটা এই মুহূর্তে আমার কাছে নেই। এই স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে, আমরা যে কোনো জায়গায়, সাগর, পাহাড়, নদী, পর্বত, সব জায়গায় শুধু নেটওয়ার্কই থাকলে হয়। তো বন্ধুরা, এক চোখা দাজ্জাল যে সামনে পিছিয়ে সমানভাবে 3D 9D যেভাবে হোক দেখতে পাবে, এটাই এটার সাথেই 90 দশকের আলেমগণ এই উন্নত বা হাই টেকনোলজিক্যাল ক্যামেরাকে বুঝিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। তো এই স্যাটেলাইট কিন্তু হাজার হাজার টন অকটেন ব্যবহার করে রকেটের মাধ্যমে এই স্যাটেলাইট ফিট করে দেওয়া হয় বিভিন্ন চ্যানেলের জন্য, রেডিও, টেলিভিশন চ্যানেল, মোবাইল নেটওয়ার্কিং, যে কোনো নেটওয়ার্কের জন্য এক একটা করে স্যাটেলাইট বসানো হয়। সেই হাইপার টেকনোলজিক্যাল হাই পাওয়ারের সেই ক্যামেরা থেকে আমাদের বিভিন্ন চিত্র ধারণ করা হয়, দেশ বিদেশ, পাহাড়, পর্বত, নদী, নালা, এবং আপনার আমার অবস্থান। তো এটাই হলো দাজ্জালের ফিতনা, যা এক চোখা আসলে কিন্তু একটা ক্যামেরার চোখেই কিন্তু এগুলো সব ক্যাপচার করা হয়, যা সম্পূর্ণভাবে আপনার অবস্থান দেখতে পাবে। এই জন্য চৌহদ্দিটাই শুধু একমাত্র বাধা, তাও আপনার জানলা খোলা থাকলে কিছু অ্যাঙ্গেল করেও দেখা যেতে পারে, এমনকি শব্দ ক্যাপচারেরও উন্নত বিশ্বে সে ব্যবস্থাপনা করা হয়েছে। তো এটাই হলো দাজ্জালের ফিতনা, আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক। এর জন্য হাদিসে আছে সুরাতুল কাহাফ, অন্তত শুক্রবার তেলাওয়াত করা, তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে, কিন্তু মূলত এক দাজ্জাল আসবে প্রাণী, যার এরকম এক চোখে এই 9D 3D ক্যামেরার মতো যে কোনো জায়গাতে দেখতে পাবে, এবং তাতে ইমান নষ্ট হয়ে তার প্রতি অনেক ইমানে নেই, ইমান হারা হয়ে এই ফেতনা জড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ যেন আমাদের দাজ্জালের ফেতনা থেকে ই করে, এর মধ্যে বিতর্ক থাকতে হবে, আপনি ভালো আলেম থেকে এটা যাচাই করে নেবেন, তবে যেগুলো তথ্য দিছে বিজ্ঞানের আলোকে ততটা ভিত্তিহীন না, অবশ্যই যাচাই করা প্রত্যেকেরই দায়িত্ব যে কোনো জিনিস। ধন্যবাদ, ফিডব্যাক প্লিজ।